হ্যালো ছোট্ট বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন এই স্টোরি টেলিং সেশনে। আজকে স্টোরি টেলিং সেশনে আজকে আমাদের গল্পের বিষয়বস্তু দ্য গ্রেটেস্ট ট্রেজার। তো চলো আমরা গল্প থেকে ঘুরে আসি। অনেক অনেক দিন আগে বাংলাদেশ থেকে অনেক দূরের একটি দেশে ছিল তোমাদের বয়সেরই একটি ছোট্ট বন্ধু। সে তার বাসায় পুরনো জিনিসপত্র ঘাটতে ঘাটতে হঠাৎ একটি পুরনো কাগজ পেল। সেই পুরনো কাগজটি খুলেই তো তার চক্ষু চরম কাজ। সে দেখল সেখানে একটি গুপ্তধনের ম্যাপ রয়েছে। সে এটি নিয়ে চিন্তা করতে লাগলো এবং সে ভাবল, আমি যদি এই ম্যাপ অনুযায়ী যাই তাহলে গুপ্তধন হয়তো উদ্ধার করতে পারবো। যেই না ভাবা সেই কাজ, সে তার ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল গুপ্তধন উদ্ধারের মিশনে। সে হাঁটতে হাঁটতে অনেক নগর বন্দর পথ অতিক্রম করল। অতিক্রম করতে করতে এক সময় সে এসে হাজির হলো একটি ঘন জঙ্গলে এবং তার সামনেই সে পেল এক সিংহকে। সিংহ ছোট্ট বন্ধুকে দেখে জিজ্ঞেস করল, হে ছোট্ট বন্ধু, তুমি কোথায় যাচ্ছ একা? সে উত্তর দিল, আমি একটি গুপ্তধন পেয়েছি, সেই গুপ্তধন উদ্ধারের মিশনেই আমি যাচ্ছি, তুমি কি যাবে আমার সাথে? সিংহ উত্তর দিল, আমি তোমার কি উপকারে আসতে পারি? ছোট্ট বন্ধুটি বলল, তোমার গায়ে রয়েছে অনেক শক্তি এবং সাহস, পথের অনেক বিপদ আপদ থেকে তুমি আমাকে রক্ষা করতে পারো এবং পরিশেষে আমরা যে সম্পদ পাবো সেটা আমরা ভাগ করে নেব। তো তার এই কথা শুনে সিংহ রাজি হয়ে গেল। তারা দুজন পথ চলতে চলতে লাগলো ভয়ঙ্কর ঘন সেই জঙ্গলে এবং অনেক বিপদ আপদ থেকে সিংহ ছোট্ট বন্ধুটিকে রক্ষা করল। এরপর তারা পথ চলতে চলতে চলে আসলো একটি পাহাড়ের পাদদেশে। সেখানে তাদের সাথে দেখা হলো এক ঈগলের। ছোট্ট বন্ধুটি ঈগলকে বলল, তুমি কি যাবে আমাদের সাথে? আমরা গুপ্তধন উদ্ধারের মিশনে নেমেছি। ঈগল তাদেরকে বলল, আমি কিভাবে তোমাদের সাহায্য করতে পারি? তখন সে বলল যে তোমার চোখ হচ্ছে খুব তীক্ষ্ণ, সুতরাং তুমি উপর থেকে আমাদেরকে পথ দেখায় সাহায্য করতে পারো এবং পরিশেষে আমরা যে সম্পদ পাবো সেটা আমরা সবাই ভাগ করে নেব। তো তার এই প্রস্তাব শুনে ঈগল রাজি হয়ে গেল। তারা তিনজন মিলে পথ চলা শুরু করল সেই পাহাড়ের পাদদেশ ঘিরে। তো প্রতিমধ্যেই আরেকটি পাহাড় তাদের সামনে পড়লো, যে পাহাড়ে তাদের গায়ে বেয়ে উঠতে হবে। হঠাৎ উঠতে উঠতে সিংহটি পিছলে পড়ে যেতে লাগলো। ঠিক তখনই ছোট্ট বন্ধুটি সিংহকে ধরে ফেলল এবং সিংহকে টেনে উপরে উঠালো এবং সেই ঘন জঙ্গলে সিংহ যেভাবে তাকে রক্ষা করেছিল সে তার প্রতিদান দিল এখানে। এরপরে তারা পাহাড়ের সেই উপরে উঁচু যে চূড়া ছিল সেই চূড়ায় পথ চলতে লাগলো এবং তাদের উপরে ঈগল তাদের পথ দেখাতে সাহায্য করল। এভাবে তারা পথ চলতে চলতে চলে এলো এক উপত্যকায়। প্রিয় ছোট্ট বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো উপত্যকা মানে কি। উপত্যকা মানে হচ্ছে দুটি পাহাড়ের মাঝখানে যে সমতল একটা জায়গা থাকে সেটা। তো সেখানে তাদের সাথে দেখা হয়ে গেল এক ভেড়ার। তো ছোট্ট বন্ধুটি ভেড়াকে জিজ্ঞেস করল, আমরা একটি গুপ্তধন উদ্ধারের মিশনে যাচ্ছি, তুমি কি যাবে আমাদের সাথে? যথারীতি ভেড়া জবাব দিল যে আমি গেলে তোমাদের কি উপকার হবে বা কিভাবে আমি তোমাদের সাহায্য করতে পারি। তখন ছোট্ট বন্ধুটি বলল যে এই পাহাড়ের পাদদেশে খুব ঠান্ডা বাতাস বয়, সুতরাং যখন ঠান্ডা বাতাস বইবে রাতে তখন তুমি তোমার গায়ের লোম দিয়ে আমাদেরকে গরম করে রাখতে পারো। তার এই কথা শুনে ভেড়াটি সানন্দে রাজি হয়ে গেল। তো তারা সবাই মিলে পথ চলতে লাগলো। তো পথ চলতে চলতে হঠাৎ ঠান্ডা ঝড়ো হাওয়া তাদের পথ রোধ করলো। তো তারা ভেড়াকে জড়িয়ে রাখলো এবং ভেড়ার যে উষ্ণতাটা গ্রহণ করলো এবং ঠান্ডা থেকে বেঁচে গেল। এরপরের দিন তারা পথ চলতে চলতে চলে এলো একটি মরুভূমিতে। মরুভূমিতে তাদের সাথে দেখা হয়ে গেল মরুভূমির জাহাজ বলা হয় যাকে, সেটির সাথে, অর্থাৎ উটের সাথে। উটের সাথে দেখা হওয়ার পরে
ছোট্ট বন্ধুটি উটকে বলল, তুমি কি যাবে আমাদের সাথে গুপ্তধন উদ্ধারের মিশনে? উট বলল, আমি কিভাবে তোমাদেরকে সাহায্য করব? তখন ছোট্ট বন্ধুটি বলল, এই বিশাল মরুভূমি আসলে আমাদের একার পক্ষে হেঁটে রওনা দেওয়া সম্ভব না। তুমি যদি আমাদের সাথে থাকো তাহলে তুমি আমরা তোমার পিঠে উঠে এই মরুভূমিটি সহজেই পাড়ি দিতে পারবো এবং পরবর্তীতে এই গুপ্তধনটি আমরা ভাগ করে নেব। তো তার এই কথা শুনে উটটিও সানন্দে রাজি হয়ে গেল। তো তারা উটের পিঠে চড়ে সেই বিশাল মরুভূমি পাড়ি দিল। মরুভূমি পাড়ি দিতে দিতে তারা চলে আসলো একসময় সাগরের তীরে। সেই সাগরের তীরে তাদের সাথে দেখা হয়ে গেল এক মস্ত বড় কাছিমের। একইভাবে কাছিমকে তারা বলল, তুমি কি যাবে আমাদের সাথে? তখন কাছিমও তাদের এই প্রস্তাবে রাজি হয়ে গেল। সেই সাগরটি ছিল ভয়ঙ্কর উত্তাল, সেখানে ছিল না কোনো নৌকা কোনো জাহাজ। তাই তারা মস্ত বড় কাছিমের কলসের উপরে উঠে সেই মস্ত বড় সাগরটি পাড়ি দিল। সাগরটি পাড়ি দেওয়ার পরে তারা পৌঁছে গেল একটি জায়গায়, যে জায়গায় বসেছিল একটি পেঁচা। সেই পেঁচাটি ছিল আসলে খুব বুদ্ধিমান। সেই পেঁচাটি ওদেরকে দেখে বলে উঠল, কংগ্রেচুলেশন, তোমরা তোমাদের জায়গায় পৌঁছে গেছ এবং তোমরা তোমাদের গুপ্তধনটি পেয়ে গেছ। ছোট্ট বন্ধুটি এরপরে পেঁচাকে জিজ্ঞেস করলো যে, কোথায় সেই গুপ্তধন, আমি তো দেখতে পাচ্ছি না। তখন পেঁচাটি গ্যারির সুরে বলতে লাগলো, এই যে তোমরা একসাথে সবাই প্রথমে জঙ্গল পাড়ি দিলে, এরপরে পাহাড় পাড়ি দিলে, এরপর উপত্যকা, এরপর মরুভূমি এবং সর্বশেষ সাগর, এটি যদি তোমরা একা হতে তাহলে কখনোই একা কখনো পাড়ি দিতে পারতে না। কিন্তু তোমরা যে একত্রে একটা ফ্রেন্ডশিপ বা বন্ধুত্ব গড়ে তুলেছ এবং তোমাদের মাঝে যে ইউনিটি রয়েছে সেটার মাধ্যমেই তোমরা এতগুলো অসম্ভব কাজ তোমরা সম্পন্ন করেছ এবং এটি আসলে সবচেয়ে বড় সম্পদ। তো তারা এই বিষয়টা বুঝতে পারল। তো প্রিয় ছোট্ট বন্ধুরা, আজকের গল্পের মোরাল হচ্ছে ফ্রেন্ডশিপ অ্যান্ড ইউনিটি। অর্থাৎ আমরা যদি আমাদের বন্ধুদের সাথে সবসময় বন্ধুবৎসল সম্পর্ক রক্ষা করতে পারি এবং সবসময় আমাদের একতা ধরে রাখতে পারি তাহলে আমরা যে কোনো অসম্ভব কাজ সম্ভব করতে পারব। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই সেশনটি